তো এই সে আমাদের হোস্টেল লাইফের ব্লগগুলো। প্রায় অনেকদিনই হয়ে গেল হোস্টেলে নেই, মানে মিস করছি আর কি হোস্টেলের ব্লগগুলো। বিশেষ করে হোস্টেল লাইফের ব্লগগুলো দেখছিলাম আর কি। মানে আমি যখন হোস্টেলে থাকতাম তখন সারাদিন হোস্টেল কলেজ এই করে দিন কেটে যেত, কখন বাড়ি যাবো এই করতো আর কি, মানে মনে হতো আর কখন বাড়ি যাবো। আর এখন সারাদিন ঘরবন্দি, কখন হোস্টেল যাবো মানে কবে কলেজ যেতে পারবো সেটাই আর কি ভাবছি। মানে কলেজ যাওয়ার জন্য আর কি উৎসুস করতো, মানে হোস্টেলে যাওয়ার জন্য সবার সাথে থাকার মাঠে একটা আলাদা। অনেক দিন হয়ে গেল কেউ নেই, মানে কাউকে দেখা হয়নি কারোর সাথে, হোস্টেলের বন্ধুদের সাথে। তো কবে যাবো, আড্ডা বাড্ডা হবে, একটু মজা হবে, সেজন্যই আর কি মনটা খারাপ খারাপ করছে একটু। তো গাইস, ফ্যাক্ট যেটা হলো সেটা হলো যে আমাদের হয়তো হোস্টেলে আর থাকা হবে না, যার জন্য এত মন খারাপ সেই হোস্টেলে হয়তো আমাদের থাকা হবে না। কারণ আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে সেকেন্ড ইয়ার থেকে আমরা হোস্টেলে থাকবো না, চেঞ্জ করবো হোস্টেল, মানে পিজি বা ফ্ল্যাট নিয়ে থাকবো বা ভাড়া নিয়ে থাকবো অবশ্যই ফ্ল্যাট। তো তোমরা সাজেস্ট করো কিছু নতুন নাম, আমি ভাবছি চ্যানেলের নামটা চেঞ্জ করবো হোস্টেলের ভাইবস থেকে। তো তোমরা চ্যানেলের মেম্বার হিসেবে সাজেস্ট করো কিছু ভালো ভালো নাম, কমেন্ট বক্সে সাজেস্ট করো অবশ্যই। আর আমি ইনস্টাগ্রামে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় স্ট্যাটাস দিয়েছিলাম যে তোমরা সাজেস্ট করো কিছু নাম, সেখান থেকে আমি বেছে নেবো যদি ভালো নাম পাই অবশ্যই, তাহলে আমাকেই ভাবতে হবে। তো দেখা যাক কার দেওয়া নামটা বেস্ট হয়, তো সাজেস্ট করতে থাকো জলদি জলদি। তো গাইজ, আমি এখন চলে এসেছি ছাদে, মানে ওয়েদারটা দেখতে আর কি কীরকম, মানে পুরো মেঘ পড়ে আছে কালো চারিদিকে। আর এই ওয়েদারে সব থেকে বেশি মিস করছি আর কি ফুটবল খেলাটা, মানে হোস্টেল লাইফ মিস করছি, আরও অনেক কিছু মিস করছি, বন্ধুদের মিস করছি। আর এই ওয়েদারে ফুটবল খেলাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে গ্রামের ছেলেরা বিশেষ করে, আমি তো গ্রামের ছেলে, এই ওয়েদারে জল কাদায় ফুটবল খেলতাম আমরা, মানে কাদা কাদা মেখে একসাথে হয়ে যেতাম, তো সেটা খুব মিস করছি আর কি। সেই অনেক বছর আগে খেলেছিলাম হয়তো, তাও খুব মিস করছি। মানে দেখো চারিদিকটা পুরো কালো মেঘে ঢেকে গেছে, এটা বর্ষাকাল না গরমকাল আমি বুঝতে পারছি না, তোমরাই বলো, তোমরাই বলো গাইস। তো গাইস, এতক্ষণ মেঘ করেছিল, এবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বড় বড় কোটাই পড়ছে, আমাকে এবার নিচে যেতে হবে নাহলে ফোনটাও যাবে আর ব্লগ বানাতে পারবো না। চলো নিচে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মুষলধারে, মানে পুরো বর্ষাকালের মতো বৃষ্টি, বর্ষাকাল পড়ে গেছে গাইস। তো গাইস, যতই যাই হয়ে যাক, মানে করোনা হোক, লোক এত মারা যাচ্ছে, মারা যায় তার কোনো যায় আসে না, আমাদের কলেজে এক্সাম নেবেই, মানে পার্টে যতজন মানা আছে তার থেকে বেশি মনে আমাদের এক্সাম দেওয়া হয়ে গেছে গাইস। মানে তোমরাও জানাও তোমাদের এরকম হচ্ছে কিনা, নাকি শুধু আমাদের এই এক্সাম হচ্ছে, তো জানাও এটা। আজকে আমাদের এক্সাম হয়েছে 10টা থেকে, সেটা আমাকে দিতে হবে, এমসিকিউ এক্সাম যদিও, তো সেটা দিতে হবে। তো গাইস, এখন বাজে 1টা, আমি স্নান খাওয়া সব সেরে চলে এসেছি, আর সব থেকে বড় কথা যেটা হলো আমাকে এক্সাম দিতে হয়েছে, আবার 1টা নয় 2টো, একটা ছিল 10টা থেকে, একটা 12:30, 2টো এক্সাম দিতে হয়েছে, মানে এমসিকিউ ছিল 25 মার্কসের, তো 2টো দেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি। তোমরাও কে কে এক্সাম দিচ্ছ এই সময় তোমরাও জানাও কমেন্ট করে। আর এখন বাইরের যা অবস্থা, মানে এখন দেখলে কেউ বলবে এটা বিকেল 5টা বাজে, মানে এত মেঘ করে রয়েছে, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা, মেঘ দেখছে, বৃষ্টিও হচ্ছে, মানে পুরো সন্ধ্যের মতো অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা, কি আর বলবো। এই দুপুরবেলা আমার কিছু করার নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো না, কারণ পাবজি খেলি দুপুরবেলা করে, তো সেটাই চলবে এখন। তো আবার তোমার সাথে বিকেলবেলা আসবো, একটা সারপ্রাইজ আছে। তো গাইস, এখন বাজে 5টা, তোমরা অবস্থাটা দেখতে পাচ্ছ, সারাদিন আজ এরকম ওয়েদার, মানে কেউ বুঝতে পারবে না ঘুম থেকে উঠলে দিনের কোনো সময়, যেটা সকাল না বিকেল। তো যে সারপ্রাইজ ছিল সেটা আজকে দেখাচ্ছি তোমাদের, চলো। তো যে সারপ্রাইজটার কথা বলেছিলাম সেটা দেখাবো তোমাদের এখন, চলো। তো গাইস, সারপ্রাইজটা হলো আজকে পান্তুয়া হবে, দিদি পান্তুয়া বানাচ্ছে, তোমাদের দেখাবো, ওয়েট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডোটা ঠিক শেপে করা আছে, এখানে একটা ভাজা হয়েছে, একটা ট্রাই করা হয়েছে আপাতত, আর এখানে ভেজে চলেছে, মানে অল্প আঁচে করতে হচ্ছে, এটা ভাজা চলছে,
তো দেখা যাক পান্ত কেমন হয়। আজকে ফার্স্ট টাইম ট্রাই করা হবে, মানে কোনো রেসিপি ভিডিও দিচ্ছি না, জাস্ট তৈরি করা দেখাচ্ছি, মানে আমি কোনোদিন তৈরি করিনি সেই জন্যই দেখাচ্ছি এটাকে। কি তৈরি হচ্ছে এখানে, আমি কোনো হেল্প করিনি আজকে, কনফিউজ করে দিলাম। তো দেখা যাক টেস্ট কেমন হয়। আর তোমরা যদি চাও রেসিপি তাহলে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই বানাবো একটা, যদি এটা ভালো হয় আর কি। খারাপ হলে আর কি বানাবো, খারাপ ভিডিও বানাতে পারতাম না। তোমরা জানাও তোমরা যদি চাও এই ভিডিও তাহলে আসবে। তো গাইস পান্তো আর রেডি, মানে জাস্ট ভেজে শিরায় দেওয়া হয়েছে এটা, এটা কিছুক্ষণ থাকবে, তারপর টেস্ট করে তোমাদের বলছি কেমন টেস্ট হয়েছে। তো গাইস পান্তো ভাজা হয়ে গেছে, এটা শিরায় দেওয়া হয়েছে, এখন প্রায় আধ ঘন্টা থাকবে শিরালে, তারপর একটু নরম হবে, তারপর টেস্ট করে জানাবো তোমাদের কেমন লাগলো। চুলটার কি অবস্থা, তেল দিয়েছি আজকে, আর অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাইস লকডাউন তো চলছে, আরো কতদিন চলবে আমরাও জানি না, সবাই কোয়ারেন্টাইনে রয়েছে এখন। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যদি সম্ভব হয় তাহলে যারা খেতে পারছে না তাদের কিছু সাহায্য করো যদি সম্ভব হয়। আর আমি আগে সাজেস্ট করেছিলাম কিছু মুভি বা ওয়েব সিরিজের নাম তোমাদের এই কোয়ারেন্টিনের মানে লেজার টাইমটা কাটানোর জন্য, তো আমি আজকে আবার সাজেস্ট করে দেবো, ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা সব। আর আমি এখন ওয়েট করে আছি কখন পান্তোয়াটা আসবে, টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে। তো গাইস পান্তোয়া চলে এসছে আমার, মানে আমি এতক্ষণ ধরে জন্য ওয়েট করেছিলাম আর থাকতে পারছি না, এটা খেয়ে তোমাদের এক্ষুনি জানাচ্ছি কেমন হয়েছে। তো গাইস এই চার পান্তুয়া পরে এসছে আমার জন্য, দুটো পান্তুয়া রয়েছে, তাই নরম তুলতুল হয়েছে গাইস। এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো টেস্ট করে বলছি তোমাদের কেমন হয়েছে, একদম নরম তুলতুলে গাইস, অসাধারণ অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমরা যদি চাই সেটা কমেন্ট করে জানিও, আমি রিসিপি ভিডিও বানিয়ে দেবো, সত্যি অসাধারণ হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা, ঠিক আছে। তো গাইস পান্তো অত অসাধারণ ছিল, তোমরাও ট্রাই করো, ইউটিউবে সমস্ত ভিডিও পেয়ে যাবে, মানে যদি তোমরা পান্তো ছাড়া অন্য কিছু ট্রাই করতে চাও, মিষ্টি ছাড়া অন্য যে কোনো রেসিপি ট্রাই করতে চাও, ইউটিউবে সমস্ত ভিডিও পাবে, মানে সমস্ত বলতে সমস্ত। তো তোমরা জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো, আর আমাকে ইনস্টা ফেসবুক সব জায়গায় ফলো করতে পারো, আমাদের পেজটা লাইক করতে পারো ফেসবুকে, সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। আর পরে দেখা হবে কোনো একটা ব্লগে, টিল দেন বাই বাই।